আসতে পারি দারোগাবু? এসেই তো পড়েছেন, বসুন, বলুন কি চাই। চাওয়ার তো অনেক কিছু আছে দারোগাবু, পেট ভরে খেতে চাই, হোটেলে যান, বাঁচতে চাই, হাসপাতালে যান, মাথা গোজার ঠাই চাই, ফুটপাতে যান, এখানে কেন? ও এখানে এখানে এসেছি একটা ডায়েরি লেখাতে, গত রাতে আমার বাড়ি চুরি হয়েছে তো তাই ডায়েরি লেখাতে এসেছি। ও চুরি কেস? জি জি। আপনার নাম? কোন নাম বলবো, মা ডাকে সোনা, দাদি ডাকে মোনা, বউতে ডাকে অগ, তা কোন নাম বলবো? নিজের ভালো নামটাই বলুন। তাই বলুন, ওই হুমায়ুন ফকিরি। হুমায়ুন ফকিরি? হ্যাঁ। এ পদবি তো কোনোদিন শুনিনি। আরে বাবা, এক সময় ফকিরি ব্যবসা করতাম তো, ওই ফকিরির ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি, তাই এখন আর করি না, তা মনে করছি ফকির নামটা আর বাদ দেবো না, ওটাকে আধুনিক করে এখন ফকিরি করেছি। বাবার নাম? কোন বাবার নাম বলবো? আশ্চর্য, মা দুজন হয় শুনেছি, কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি। এই ওই আছে, এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা, তা কোন বাবার নাম বলবো? নিজের বাবার নামটাই বলুন। ও তাই বলুন, নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম আজাদ। আজাদ জীবিত না মৃত? ধরুন জীবিত না মৃত না। তবে পলাতক। পলাতক কেন? বড় সার্থক নাম আমার বাবার, ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান, সেই থেকে আমরা পলাতক বলি। ও গ্রাম? গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন। পাগলাকানা ইউনিয়ন? হ্যাঁ। সেটা আবার কোথায়? ওরে বাবা, পুলিশের চাকরি করেনার পাগলাকানা ইউনিয়ন চেনেন না? সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো, একটা সাগরপাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন। আপনাদের ওখানে বাস চলে? ওরে বাবা, গ্রামে বাস খুব দিয়া দিই হয়, এ ওকে বাস দেয়, ও ওকে বাস দেয়, আপনি কত বাস নেবেন? ও সে বাস নয়, ইঞ্জিনের গাড়ি, ইঞ্জিনের গাড়ি চলে। ও তাই বলুন, হ্যাঁ তা অবশ্য চলে, কিন্তু ওই একটু ভাঙা চুরো তো, একটা চলে ময়রম আর একটা হচ্ছে টাইটানিক। চুরিটা যখন হয় তখন আপনি জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন? ওরে বাবা, ঘুমের কি আর জো আছে দারোগাবু, বইয়ের নাক ডাকানি, ছেলে পেলে তো ঘ্যান ঘ্যানানি, মশার প্যান প্যানিতে ঘুমাইকার বাবার সাধ্যি। তখন আপনি জেগেছিলেন? তবে আর বলছি কি, প্রথমে না দারোগাবু দরজাটা খুব করে শব্দ হইল, হওয়ার পরে দেখে একটা লোক ঢুকলো, তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে। তখন আপনি ধরলেন না কেন? ধরবো কি, আমি তো ভাবছি দেখি না কি করে। তারপরে না দারোগাবু আমার বালতির নিচের থেকে আলমারি চাবিটা নিল, নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললে, খুলে ফেলে একে একে সোনা টাকা গয়না সব বের করে একটা পুতলার মধ্যে বাঁধলো। দেখছেন তবু ধরলেন না? ধরবো কি, আপনি কথাটা শুনুন না। তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো, তখন আমার খুব রাগ হচ্ছিল দারোগাবু। তখন আপনি ভাবছেন? ভাবছি, আগে কথা বলতে দিন না, ওই হয়েছে কি, তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়াতে আরম্ভ করলো, আর ধরতে পারলাম না। ওহ, তখনও আপনি ভাবছেন? ভাববো না, আমার ঘরে চুরি হচ্ছে, আমি ভাববো না, তা আপনি ভাববেন? ভাবুন ভাবুন, বেশি করে ভাবুন, বোকার মরণ কোথাকার। আমার চোর ধরার কি হবে দারোগাবু? কেন, বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে।